ইসলামের অনন্য এক সৌন্দর্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন ইমাম, পেছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো মুসল্লিরা। এর মধ্যেই হঠাৎ একটি বিড়াল লাফিয়ে ইমামের কাঁধে উঠে বসে। এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আগের মতোই ধীর স্থিরভাবে নামাজ পড়ানো অব্যাহত রাখেন ইমাম। সিসিটিভির সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার আলজিয়ার্স শহরে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ানোর সময় হঠাৎ তার শরীর বেয়ে উঠতে শুরু করে একটি বিড়াল। এটি সম্ভবত তার পোষ্য। নামাজের মধ্যে শরীর বেয়ে উঠলেও বিড়ালটিকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেননি ইমাম, বরং সে যেন পড়ে না যায় তার জন্য আলতোভাবে ধরে রাখেন তিনি। এরপর বিড়ালটি ইমাম সাহেবের কাঁধে উঠে বসে এবং আদর করে মুখের সঙ্গে মুখ ঘষতে থাকে। এভাবে কয়েক সেকেন্ড থেকে কাঁধ থেকে নেমে যায় বিড়ালটি। প্রিয় ভিউয়ার্স, একবার চিন্তা করে দেখুন তো, বাংলাদেশের কোনো মসজিদের বারান্দা দিয়ে কোনো বিড়াল হেঁটে যাচ্ছে আর আমরা তাকে সুস্থ অবস্থায় যেতে দিয়েছি। বেশ কঠিন মনে হচ্ছে, তাই না? আমরা শুধু পারি মতভেদ ছড়িয়ে দিতে, ঘৃণা ছড়িয়ে দিতে, অথচ সেই একই ইসলাম, একই বিড়াল, শুধু ভিন্ন দুটো দেশ। আমাদের দেশে এই বিড়ালের সাথে কেমন আচরণ করা হতো বলে মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।